নমস্কার দর্শকবৃন্দ, আরএসটিভি লাইভে জ্যোতিষ সমাধানে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটি জ্যোতিষের ছোট্ট টোটকা আপনাদের কাছে নিয়ে এসেছি, যাতে চর্মছকে কারো যদি চন্দ্র মানে কর্কট রাশি বা লগ্ন, যাতে চন্দ্র প্রধান একটা মানে গ্রহ জন্মছকে, তাদের যদি দুস্থানগত হয়, পাপ গ্রহযুক্ত হয়, শনি রাহু কেতু বা কোনো অষ্টমগত হয়ে থাকে, ডাউন হয়ে থাকে, তারা কিন্তু এই ছোট্ট টোটকাটা আপনারা অবশ্যই পালন করতে পারে। আপনারা প্রতিদিন সন্ধেবেলায় যেদিন পূর্ণিমা থাকবে বা যেদিন দেখবেন আকাশে চাঁদ উঠেছে, সেদিন চন্দ্রকে প্রণাম করতে পারেন, করে আপনার নিজের মনস্কামনা জানাতে পারেন, যাতে আপনার চন্দ্র বা মানে আপনার ঠিক হয় বা তার কাছে প্রার্থনা জানতে পারেন, এবং আপনার নবগ্রহ মন্ত্র রেগুলার পাঠ করতে পারেন, এবং তার সঙ্গে মুক্ত এটা ধারণ করতে পারেন বা দুমুখী রুদ্রাক্ষ আপনার ধারণ করতে পারেন। আর বেশ দীর্ঘ আলোচনার জন্য আপনার আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের ফোন নম্বরের সঙ্গে। নমস্কার।